নমস্কার বন্ধুরা, আমি মিঠু। মিঠু রান্নাঘরে সবাইকে স্বাগত। আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের জন্য চলে এসেছি। আজকে যেটা করব সেটা হলো একটা মাছের রেসিপি। দেখো, এখানে প্লেটের মধ্যে কিছু মাছ রাখা আছে। এই মাছটার নাম হলো পার্শে মাছ। এই পার্শে মাছটা আমি ধুয়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, আর কিচ্ছু দিইনি, খালি নুন আর হলুদ। তাহলে এই মাছটা হচ্ছে কি করব, সর্ষে পার্শে যেই রেসিপিটা হয় সেই রেসিপিটা করে দেখাবো। তাহলে কি কি লাগবে, এখানে পার্শে মাছ রেখেছি আর দু রকমের আমি দেখো সর্ষে রেখেছি, দু রকমের সর্ষে রেখেছি, কালো সর্ষে আর হলুদ সর্ষে, দুটো মিলিয়ে 3 টেবিল চামচ রেখেছি, ঠিক আছে। আর বাদ বাকি যা মশলা লাগবে পরে আমি দেখাচ্ছি। তাহলে প্রথমে কি করব, এই সর্ষেটাকে একটা মিক্সির বাটি নিয়ে নিলাম, একটা পেস্ট তৈরি করে নেব। হলুদ সর্ষেটা দিয়ে দিলাম, কালো সর্ষেটা দিয়ে দিলাম, আর দেব হচ্ছে কাঁচা লঙ্কা দেব। এখানে 5-6টা কাঁচা লঙ্কা দিলাম, আর একটু নুন দেব মশলাটা বাটার জন্য। আর কি করব দেখো, একটুখানি জল দিচ্ছি, জল দিয়ে মশলাটাকে আমি একটা ভালো করে ফাইন পেস্ট করে নেব। এই দেখো সর্ষেটা আমি বেটে নিয়েছি, একটা ভালো করে একটা ফাইন পেস্ট করে নিয়েছি। এইবার কি করব, বাটিতে নিয়ে নেব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করনি প্লিজ আমার চ্যানেলটাকে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে সমস্ত ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যাবে। আর পার্শে মাছের কিন্তু আরেকটা রেসিপিও আমার চ্যানেলে আছে, সেই লিঙ্কটা আমি এটার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। সেটা হলো বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল। যারা দেখনি তারা রেসিপিটা দেখে নিও। দেখো, একটা কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেলটা। এইবার আমি মাছগুলোকে ভেজে নেব। পার্শে মাছ কিন্তু খুব নরম মাছ, রান্না হতেও বেশি সময় লাগে না আর ভাজা করতেও কিন্তু বেশি সময় লাগে না। একটা সাইড হয়ে গেলে মাছটা আমি তারপরে উল্টে দেবো। একটা সাইড হয়ে গেছে মাছটাকে, এবার আমি উল্টে দেবো। সাইডটা ভাজা হয়ে গেলে মাছটাকে আমি তুলে নেব। পার্শে মাছ কিন্তু খুব টেস্টি মাছ, যারা খাও না ট্রাই করতে পারো রেসিপিটা, খুব ভালো লাগবে। অনেকটাই ইলিশ মাছের মতো পার্শে মাছের মধ্যে একটা টেস্ট পাওয়া যায়। এবার মাছটা তুলে নেব। বেশি কড়া করে কিন্তু ভাজলে পরে মাছটা খুব শক্ত হয়ে যাবে, এই মাছটা খুব নরম টাইপের হয়, সেই জন্য মাছটাকে বেশি কড়া করে ভাজলাম না। এইভাবে আমি পুরোটা মাছ ভেজে নেব। এইভাবে আমি পুরো মাছটাকে ভেজে তুলে নেব। আর একটু বাকি আছে, দেখো মাছটা পুরো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দেব, 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা গন্ধ বেরোলে, আর আমি সাধারণত আমার রান্না যারা তোমরা দেখো আমি মাছ ভাজার তেলটা কখনো ফেলে দিই না, কারণ মাছের একটা, মাছটা ভাজা হলে সেই তেলের মধ্যে একটা মাছের ফ্লেভার থাকে, সেই জন্য তাতে টেস্টটা ভালো হয়, সেজন্য আমি সেই তেলটাই ব্যবহার করি। তারপর কি করব, এই যে সর্ষেটা যে বেটে রেখেছিলাম, প্রথমে আগে একটু টমেটো দিয়ে দেবো। একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাকে দিয়ে দিলাম।
টমেটোটা একটু ভাজা ভাজা হলে পরে তারপর আমি সর্ষে বাটাটা অ্যাড করবো। টমেটোটা দেখো নরম হয়ে গেছে, এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি কম করে রেখেছি। এইবার কি করবো, আমি একটু হলুদ মেশালাম, হাফ চামচ হলুদ, আর তার সাথে পরিমাণ মতো আমি নুনটাকে দিয়ে দেবো। নুনটা একটু খেয়াল করে কিন্তু এই সময় দিতে হবে, কারণ আমি যখন সর্ষেটা বাটা করেছি তখনও কিন্তু নুন দিয়েছিলাম, সামান্য দিয়েছিলাম, নুন দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা একটু তেল ছাড়া পর্যন্ত কষিয়ে তারপর আমি জলটা অ্যাড করবো। এবার দেখো একদম রেডি হয়ে গেছে। এবার আমি মিক্সির বাটিটার মধ্যে যে মশলাটা লেগেছিল তার মধ্যে একটু জল দিয়ে জলটাকে দিয়ে দিলাম। আর একটু জল দেবো কারণ ঝোলটা একটু ফুটবে। ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে আমি দেবো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করো। ঝোলটা দেখো ফুটে গেছে, এইবার আমি বেশ ভালো করে টকবক করে ফুটছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। আর প্লেটের মধ্যে যে মাছগুলো তুলেছিলাম মাছ ভাজার যে তেলটা সেটাও দিয়ে দিলাম। পাঁচ মিনিট মতো ফুটলেই রান্নাটা কিন্তু হয়ে যাবে, বেশি সময় লাগে না পার্শে মাছের রান্না হতে। এইবার কিন্তু মাছের ঝোলটা একদম আমার রেডি হয়ে গেছে। এই সময় আমি কি করব, দুটো তিনটে কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দেবো, তাতে ফ্লেভারটা ভালো হয়, যেহেতু এটা সর্ষের রান্না। ঝালটা কিন্তু সবসময়ই বলি নিজেদের চয়েস অনুযায়ী তোমরা ব্যবহার করবে, যে যেরকম পছন্দ করো। আর এই ঝোলের গ্রেভিটাও কেউ যদি আর একটু ঝোল পছন্দ করো তাহলে আর একটু রাখতে পারো, বা আরও যদি আরও শুকনো হয়ে যাবে কিন্তু, কারণ এটা যখন ঠান্ডা হবে এটা তখন অনেকটাই বসে যাবে। এই অবস্থায় না নামালে কিন্তু পাতে মানে ভাতের সাথে খাওয়া যাবে না এই রান্নাটা, কিন্তু এই যে সর্ষে পারশে এটা কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এইবার কী করবো, লাস্টে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দিলাম, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি রান্নাটা পরিবেশন করে দেবো। অফ করে দিলাম। দেখো একটা প্লেটের মধ্যে পার্শে মাছটা আমি পরিবেশন করে দিয়েছি। তাহলে কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্টস করে তোমরা জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা করো, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো, ট্রাই করে আমাকে কমেন্টস বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে আজকের রান্না শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী রান্না নিয়ে আমি আবার ফিরে আসবো। নমস্কার।